Mari de șoie. Ona hara roni drate, modere cotari de șoie. Cataileam zibon baba, sarilem zahan. Cataileam zibon baba, sarilem jahan. Ei tarike modere tim, corlen baba jan. Hakimul ummat mahiye sunna jinda wali bishwa wali maha wali jinda baba nurer baba khaza baba faridpuri quddus sasi ruhul aziz qibla zan huzur paker maha pavitra nuromay kadam mubarak agonito kadam bosi aras korchi kadam bosi aras korchi tenar adhyatmik uttoradhikar tenar sthola bishikto amader imam mohammed alhas khaza mia bhaijan muzaddid sahib er nurani kadam mubarak kadam bosi janai tenar adhyatmik uttoradhikar amader imam মহামান্য মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মোবারকে খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি খাজা হযরত ডক্টর মেজো চাচাজান মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত দরবার শরীফের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ জাকেরান আশেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইরা পর্দার অন্তর আড়ালে মা বোনেরা সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সফর মাসের পহেলা জুমা আমরা বিশ্বলীর বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আদায় করার জন্য এসেছি এটা একটি দুঃখের মাস আমাদের জন্য কান্নার মাস আর বিশেষভাবে এই সফর মাসের সাত তারিখ কেবলাজান হুজুর আমাদেরকে এতিম করে চিরনিদ্রায় শাহিত হয়েছেন তাসলিম দিয়েছেন রওজা শরীফে আমরা হুজুর পাকের হারানো ব্যথা দিন যত যায় পুরাতন জাকের যারা তারা বুঝতেছেন দিন যত যায় তত কেবলাজান হুজুরের কথার সেই বিরহের আগুন আমাদের দিলে জেলে ওঠে কলিজায় জেলে ওঠে সেদিন ছিল 2001 সালের পহেলা মে সোমবার দিবাগত রাত্রে অনেক জাকের ভাইদের তখন মোবাইল ছিল না অনেকের বড় যেটা হাতের বা বাড়িতে ফোন ছিল টেলিফোন কিন্তু বেশিরভাগ ব্যবস্থা ছিল রেডিওর খবর টেলিভিশনের খবর বহু জাকের ভাইরা ঘুম থেকে উঠে রেডিওতে শুনলো খাজা ফরিদপুরি আর দুনিয়ায় নাই জাকেরানদের কান্নার রোল বয়ে গেল কেবলা জান হুজুর বলতেন বাবা পীরের মতো বান্ধব কেউ নাই পীরের মতো বান্ধব কেউ আর হবেও না বাবা আপন কামল পীর মা বাবার চাইতেও সত্তর গুণ বেশি মহব্বত করে থাকে সুবহানাল্লাহ এই কথা বলতে যায় কেবলা জান বলেছেন বাবা আমি যেদিন ছোটবেলা মা হারাইছি আমি এতিম হই নাই আমার দাদি আমাকে লালন পালন করেছে আমি যখন দাদিকে হারাইছি এতিম হই নাই আমার বাবা আমাকে লালন পালন করেছে যখন আমি আমার বাবাকে হারাইছি আমি এতিম হই নাই তোমার দাদা পীর খাজা এনায়েতপুরি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা যেদিন আমি তোমার দাদা পীরকে হারাইলাম আমি চির এতিম হয়ে গেছি আমার ধরবার ডাল ছিল না উর্বার পাকা ছিল না বাবা আমি এতই অসহায় হয়ে গেলাম মনে হইল পৃথিবীতে আমার আর কিছুই রইল না কেবলা জান হুজুর বলছেন বাবা এই কথাটা তখন বুঝবা যেদিন শুনরা মুর্শিদ হারাইবা এখন কিন্তু আমরা সফর মাস না আসতেই কিন্তু জাকেরানদের দিলের ভিতরে সেই শোকের আগুন জ্বলে উঠছে সুখের বার্তা বেজে উঠেছে কারণ আমরা বিশ্বলি কেবলা জান হুজুরকে হারিয়েছি ঠিক কি নজরে বলে কারণ পীরের মতো দরদি কেউ নাই আজকে আমাদের দুঃখ বেদনা কষ্ট রোগ ব্যাধি এগুলি সলভ হয় টেনে নিয়ে যায় বিশ্বলি খাজা ফরিদপুরি এত দরদি বান্ধব তিনি ছিলেন এই সফর মাসের পহেলা থেকে মাস বরাবর আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম রহমাতুল্লিল আলামিন তিনি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে গেলেন আল্লাহ রসুল বলেছিলেন যে আমাদের দেশে দেখেন কবর জিয়ারত করা নবীর সুন্নাত মারহাবা বলেন কবর জিয়ারত করা কি নবীর সুন্নাত কিন্তু কিছু লোক বের হয়েছে আমাদের দেশে তারা বলে কবর পূজা মাজার পূজা নাউজুবিল্লাহ জোরে বলবেন না কবর পূজা যদি কোনো ব্যক্তি মুসলমান জেনে শুনে বলে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কবর জিয়ারত করাটা আমার দয়াল নবীর সুন্নাহ আল্লাহর হাবিব বলে নাহাইতুকু আম জিয়ারাতাল কবর ফাজরুহা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজরুহা এখন তোমরা জিয়ারত করো তুজাক্কিরুল মাউত কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় প্রশ্ন হলো আল্লাহর হাবিব কেন কবর জিয়ারত করতে নিষেধ করলেন তার মানে যেই কবরগুলি রসুল জিয়ারত করতে নিষেধ করেছিলেন আগে এগুলি কোনো মুসলমানের কবর ছিল না
এগুলি ছিল যে মুশরিকদের কবর, কাফেরদের কবর। আল্লাহর হাবিব এই কবরগুলি জিয়ারত করতে নিষেধ করেছিলেন। যখন মুমিনগণ ইন্তেকাল করলেন, মুসলমান ইন্তেকাল করলেন, রসুল বললেন যে আমি তোমাদেরকে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজরুহা, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজরুহা এখন থেকে তোমরা জিয়ারত করো, তুজাক্কিরুল মউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। কাজেই কবর জিয়ারতকে পূজার সাথে তুলনা করা যাবে না। সফর মাসের মাস বরাবর আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর হাবিব কবর জিয়ারতের উদ্দেশ্যে তাদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আল্লাহর হাবিব জিয়ারতের জন্য দোয়া করে সালাম দিয়ে রাসূলুল্লাহ দুইটা হাত তুলে আল্লাহর দরবারে মুর্দা ব্যক্তিদের জন্য দোয়া করলেন আর বললেন, হে মুর্দাবাসীরা, তোমরা আগে চলে গেছো পরবর্তী জামানা, ফেতনার জামানা, দিন যত ঘনায় আসবে তত ফেতনার জামানা আসবে। এইভাবে আল্লাহর হাবিব দোয়া করে কবর জিয়ারত করে আল্লাহর নবী রহমতের নবী জান্নাতুল বাকি থেকে বের হইলেন। এখানে কবর জিয়ারতের যে হাদিসটা, এই হাদিস হলো নবী জান্নাতুল বাকিতে ঢোকার আগে, কবরস্থানের ওপার আগে আল্লাহর হাবিব জুতা মুবারক খুলে নিলেন। কবর জিয়ারতের আদব হলো জান্নাতুল বাকি সম্মানিত কবর, ওখানে সাহাবাগণের মাজার শরীফ, ওই মাজার জিয়ারতে ঢোকার আগে জুতা রেখে জুতা খুলে প্রবেশ করাটা, এটা আল্লাহর হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই শিক্ষাটা বিশ্ব আলী দয়াল পীর কি ব্রাদার হুজুর আমাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কাজে কবর জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে যখন আপনি যাবেন, নিয়ত করে ঘর থেকে বের হওয়াটা নবীজির সুন্নাত, কারণ আল্লাহর হাবিব নিয়ত করে ঘর থেকে জান্নাতুল বাকিতে গিয়েছেন। ওখানে গিয়ে জিয়ারত করে দুই হাত তুলে দোয়া করেছেন এবং জিয়ারতে ঢোকার আগে জুতা রেখে তারপরে প্রবেশ করেছেন, এগুলি আল্লাহর হাবিবের সুন্নাত। যারা আমাদেরকে কবর পূজা, মাজার পূজা বলে আমাদেরকে ক্রিটিসাইজ করে, মূলত তারা ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝে না, না বুঝার কারণে আজকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে কবর জিয়ারত থেকে দূরে রাখতেছে। মনে রাখবেন, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, কবর জিয়ারত করা দয়াল নবীজির সুন্নাত। আল্লাহর হাবিব বলে, মানা আব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, ওয়া মানা আহাব্বানি যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে দোয়া করলেন, দোয়া করে এবার আল্লাহর হাবিব ঘরের দিকে রওনা হয়ে গেলেন। ঘরে ঢুকে দেখে, মন লাগান, ঘরে ঢুকে দেখে নবীজির স্ত্রী আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা করতেছে। আম্মা জান মাথা ধরে ধরে বলতেছে, আমার মাথা গেল, আমার মাথা গেল, আমার মাথা গেল। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় বললেন, আয়েশা রে, তোমার মাথা না, আমার মাথা। এই কথা বলার সাথে সাথে আয়েশার মাথা ভালো হয়ে গেল, আল্লাহর হাবিবের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার করে বলেন। এটাকে বলে সলব করা, সলব হয়ে যাওয়া, অর্থাৎ একজনের রোগ ব্যাধি আরেকজনের দেহে টাইনা নেওয়া। লোহা যেমন চুমুককে আকর্ষণ করে, একজনের রোগ ব্যাধি আরেকজন টেনে নেওয়া, এটাকে সলব বলে। যে সলব করেছেন বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি, কুদ্দুস সাহসি রুহুল আজিজ, পীরকে প্রধান একদিন নসিহতে লিখলেন যে, বাবা আমি একদিন তোমার দাদা হুজুরের ঘরে ঢুকলাম, হুজরা ভিতরে ঢুকলাম, আমি দেখলাম যে গেঞ্জি মুবারক সারা একেবারে খালি গায়ে, আমি সামনে যাই দেখলাম যে শরীরের ভিতরে হাড্ডি ছাড়া আর কিছুই নাই, তোমার দাদা হুজুর খাজা এনায়েতপুরের শরীর একেবারে শুকনা। তা আমি বললাম যে, হুজুর আপনি যদি প্রতিদিন একটি করে খাসি রোশ করে খান তারপরও আপনার অভাব হবে না, হুজুর আপনি তো দুর্বল, হুজুরকে লজানকে। দাদা হুজুর বললেন, বাবা লক্ষ লক্ষ মুড়িদের আমার দেলে দেল মিশায়, বাবা ওই দেলে যত রোগ ব্যাধি বালা মুসিবত, বাবা কামেল পীর যখন দেল মিশায় উড়ি তার ভিতরে আসা যায়, বাবা লক্ষ লক্ষ মুড়িদ আমার দেলে দেল মিশায় বিদায়, আমি রুগ্ন, আমি দুর্বল, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। সেই নিয়ামতের অধিকারী এই জামানায় বিশ্ববলী খাজা বাবা ফরিদপুরি লক্ষ লক্ষ জাকের ভাইরা কেবলা জান হুজুরের কদম মোবারকে রোগের নালিশ, দুঃখের নালিশ, বিপদের নালিশ করে, আর কেবলা জান হুজুর সেগুলি টেনে নিয়ে, হুজুর কেবলা জান শুকনা ছিলেন, শরীরে সুস্থ ছিল না, দুর্বল ছিলেন, হাঁটতে পারতেন না, শেষ বয়সে ঠিক মতো কথা বলতে পারতেন না, এমন দরদি বান্ধব এই পৃথিবীতে হয় নাই আর হবে না, ঠিক
কিনা জোরে বলেন। তোরা দেখা যারে শুইনা যারে, তোরা দেখা যারে শুইনা যারে, এমন দয়ালার পাইবি না, আমার দেল দরদি মুর্শিদ রে একজন, আমার দেল দরদি মুর্শিদ রে একজন। ভাই বন্ধু সব সারিল, তোদের নিয়া কাল কাটাইল রে, বাবাই তোদের মায়ায় বুইলা রইল, ওই দেশের মায়া করল না, আমার দেল দরদি মুর্শিদ রে একজন। ও মিয়া ভাইরা, আমরা কত বড় মহলি পেয়েছি, কত বড় ভাগ্যওয়ালা আমরা, আমাদের মতো ভাগ্যওয়ালা নীল আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য মন লাগান, আল্লাহর সৃষ্টির ভিতরে আশরাফুল মাখলুকার সৃষ্টির সেরা, এই মাখলুকাতের ভিতরে দুইটা ভাগ, একটা হলো কাফের আর একটা হলো মুমিন। আল্লাহ পাক এই দুইটা ভাগের ভিতরে আমাদেরকে মুমিন অবস্থায় কবুল করেছেন। এই মুমিনদের ভিতরে কত নবী রাসূল এসেছে, কত নবীর উম্মত এসেছে, তাদের ভিতরে থেকে সর্বশ্রেষ্ঠতম মহামানব নবীদের নবী, সারা জাহানের নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। গভীর মনোযোগ, আমার নবী বলে আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এই 73 দলের ভিতরে একটা দল জান্নাতি আহলে সুন্নাহ ওয়াল জামাত, সেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদের করেছেন। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তের ভিতরে কত বড় বড় আউলিয়া কেরামগণ ছিলেন, অলিগণ ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠতম মহাওলি বিশ্বওলি খাজা বাবার মুরিদ আমাদেরকে আল্লাহ করেছেন। আমার পীরের মুরিদানদের ভিতরে কত দলের লোক আছে, কত ভাগের লোক আছে, সেই ভাগের ভিতরে আল্লাহ পাক বিশ্বলির প্রতিষ্ঠিত জাকের পার্টির সদস্য আমাদেরকে করেছেন। কাজেই বোঝা গেল আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর ধরে বলেন আল্লাহু আকবার। কাজে আমরা এত বড় ভাগ্যবান, সেই পীরকে বলেন হুজুর বাবা নিজের রক্ত পানি করে জাকিরানদেরকে কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে নিজে জাকিরানদের খাওয়াইছেন, নিজে আহার নিদ্রা পরিত্যাগ করে জাকিরানদের খাওয়াইছেন পড়াইছেন। এর ভিতরে একজন জাকির ভাই, দরবার শরীফের সম্ভবত পাগল একজন জাকির ভাই ছিল, তার একটি ফোড়া হয়েছে, এত বড় ফোড়া, ব্যথায় যন্ত্রণায় কাতরাইতেছে ফোড়ার ব্যথা, যাদের ফোড়া হয়েছে তারা বুঝেন যন্ত্রণা কত বড় বড় ফোড়া, এত যন্ত্রণা এত কষ্ট। জাকের ভাইরা বলল ওষুধ খাইতে, সে ওষুধ খাবে না। কয়েকজন জাকের ভাই ধরে পীর কেবলাজানের কাছে নিয়ে গেলেন, বাবা ওর ফোড়ার যন্ত্রণা, ওর তো ফোড়ার কষ্ট আর ভালো লাগে না। পীর কেবলাজান বললেন বাবা ওষুধ খাও। পাগল ডাক দিয়ে বলে আপনি থাকতে আমি ওষুধ খাবো কেন? সুবহানাল্লাহ, ধরে বল পীরকেবলাজান বললেন না বাবা ওষুধ খেতে হয়, ওষুধ খাও। পাগল ওষুধ খাবে না, নাসর বান্দা বহু চেষ্টা করলেন, হুজুর ওষুধ খাওয়াইতে সে ওষুধ খাইল না। হুজুর কেবলাজান তার সরাইয়া দরবার শরীফে যে হোমিওপ্যাথি ফার্মেসি মুজাদ্দিদিয়া হোমিও ফার্মেসি, হুজুর কেবলাজান ডাক্তার সাহেবকে বললেন বাবা ডাক্তার ফোড়া হওয়ার জন্য কি ওষুধ খায় বাবা? বলে জি হুজুর। তো বাবা আমার একটু খাওয়াই দাও তো। হুজুর কেবলাজানের মুখ মুবারকে জিব্বা মুবারকে কয়েক ফোঁটা ওষুধ খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ, ধরে বলে ফোড়া হয়েছে পাগল আর ওষুধ খায় কে? খাজা ফরিদপুর দুই তিন ফোঁটা ওষুধ খাওয়াই দিলেন। পীর কেবলাজান হুজুর হুজরা শরীফে চলে আসলেন, রাত্রেবেলা পাগল ঘুমায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ফোড়া পাইকা পুজ বের হইয়া ফোড়া ফাইটা একেবারে সমান হয়ে বিষে গেছে, ভালো হয়ে গেছে। উনি হাঁটতে হাঁটতে কেবলাজানের কাছে যায়, কয় বাবা আপনি না কইলেন ওষুধ খাওয়ার জন্য, কই আমি তো ওষুধ খাইলাম না, ফোড়া তো এমনি ভালো হয়ে গেল। হুজুর বলে হ বাবা ফোড়া হয় একজনের, ওষুধ খায় আর একজনের। ওই যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন জান্নাতুল বাকি থেকে হুজরা শরীফে এসে দেখে আম্মা জান আয়েশা মাথার ব্যথায় কাতরাইতেছেন, আমার মাথা গেল, আমার মাথা গেল। আল্লাহর হাবিব ডাক দেখো আয়েশা তোমার মাথা না আমার মাথা, বলার সাথে সাথে চুমুকের মতো সলব হইয়া ওই রোগটা আল্লাহর হাবিবের মাথায় চলে আসলো। সেই নিয়ামতের অধিকারী ছিলেন এই জামানায় বিশ্ব হইয়া, ছিলেন না তিনি আছেন, তিনি আছেন না নাই, ছিলেন না
বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কারণ আল্লাহর ওলিগণ মৃত্যু মরে না আল্লাহর ওলিগণ জিন্দা এজন্য আল্লাহর হাবিব বলেছে আলা ইন্না ওলি আল্লাহি লা ইয়ামুত ওলি আল্লাহগণের মৃত্যু নাই অর্থাৎ এক জায়গা থেকে তারা আরেক জায়গায় যায় কিন্তু ওলিরা সশরীরে জিন্দা মিরকাতের ভিতরে এসেছে আল্লাহর পবিত্র বান্দাগণ আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আল্লাহ পাক ওলিদেরকে একটি নূরের বডি দান করে এই বডিটা তো রওজা মোবারকেই থাকে মাজারে থাকে কিন্তু নূরের বডি দান করেন আল্লাহর ওলিরা এই নূরের বডি দিয়া তামাম পৃথিবী ভ্রমণ করতে পারে মুরিদানরা বিপদে পড়লে আল্লাহর ওলিরা সশরীরে ওই নূরের বডি নিয়ে মুরিদানের বিপদে হাজির হইয়া যায় আমার দয়াল বাবা 2001 সালে ওফাত নিছে কি বলেন এখনো পর্যন্ত বিপদে পড়ে মুসিবতে পড়ে কেবলাজান হুজুরকে ডাক দিলে দয়াল বাবাকে আমাদের মাঝে পাওয়া যায় কি যায় না যায় কারণ কেবলাজান হুজুর এখনো আছেন বলেন এখনো আছেন অর্থাৎ সলব করার ক্ষমতা বিশ্বলি খাজা ফরিদপুরীকে আল্লাহ দান করেছেন বিশ্বলি খাজা ফরিদপুরীকে আল্লাহ সেই নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের অধিকারী ছিলেন আল্লাহর হাবিব সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন তিনি আয়েশার ব্যথাকে সলব করে নিয়ে গেলেন লক্ষ লক্ষ জাকের ভাইয়েরা আপনারা যখন এই যে সকালবেলা হকিকতে দোসরা দাঁড়া হইতে কুয়াতে আলাহিয়ার ফয়েজ খেয়াল করেন যে মানুষ শৈতান জিন শৈতান খবির শৈতান নব শৈতান বান জাদু টোনা মন্ত্রতন্ত্র দুশ্মনের দুশ্মনী মুনাফিকের মুনাফিকি চুগল খুলে চুগল করি তাবিজ তোমার গুমগাম সিটা ফোটা হুনুর হেকমত চলতি পথে যত রকমের দুর্গ সমস্ত দুর্যোগের উপরে দোসরা দাঁড়া হইতে কুয়াতেলের মুগুর পড়িয়া চূন্ন বিচূন্ন হয়ে সলব হয়ে সাই হয়ে নাই হয়ে সাফ হয়ে গেল এটা আমার পিরিকেবলাজানের দেলে দেল মিশানোর কারণে কারণ দয়াল বাবা দেল মোবারক হইয়া আমাদের উপরে পড়ার কারণে আমাদের দেল পরিষ্কার হয় এখনও আমরা তাবিজ তোমার থেকে বাম থেকে আমরা মুক্তি পাই বিশ্বলি দয়াল বাবার তাবাজ্জুতে বিশ্বলি দয়াল বাবার নাক নজরে ঠিক কি নজরে বলেন এজন কেবলাজান বলছে খতম শরীফ আউনিয়া কজিফা নিয়মিত তোমরা আদায় করবা 99 প্রকার বিপদ থেকে আল্লাহ খতম শরীফ পাঠকারীকে রক্ষা করবেন এর ভিতরে সবচাইতে ছোট হলো দুশ্চিন্তা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দৈনিক 100 মর্তবা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ব্যক্তি যদি দরিদ্র থাকে আমার আল্লাহ তাকে ধনী বানাইয়া দিবে আমার পীর কেবলাজান হুজুর আমাদেরকে সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির ফজর নামাজের পরে 500 মর্তবা শিক্ষা দিয়েছেন ঠিক কি নজরে বলেন আমাদের এক জাকের ভাই বললেন আমাকে বান মারে আমার এক আত্মীয় উনি আমাকে বললেন প্রবীণ জাকের ভাই হুজুর কেবলাজানের কাছে গেলেন যাই নালিশ করলেন যে হুজুর আমাকে বান মারে আমার এক আত্মীয় তার মানে তার ভাবি বড় ভাইয়ের ওয়াইফ আর কি তো হুজুর কেবলাজানের কাছে যাই বললেন নামটা আমি স্মরণ রাখার জন্য বা গোপনীয়তার জন্য বলতেছি না বললে অনেকে চিনে ফেলবেন এজন্য বলা নিশ্চয় উনি হুজুর কেবলার কাছে নালিশ করলেন যে বাবা আমাকে অমুক বান মারে পীর কেবলাজান বললেন বাবা আপনি যাইয়া খতম শরীফ নিয়মিত পড়তে থাকেন আর তারে শোনায়া বলবেন যে যারা বান মারো বান মারা বন্ধ করো নয়তো এটা তোমারটা তোমার গায়ে দ্বিগুণ হয়ে লাগবে এটা ওই মহিলা বিশ্বাস করলেন না তারপরও বান মারে পীরকেবলাজানের কাছে আবার গেলেন হুজুর ওই মহিলা তো আমাকে আবারও বান মারে পীরকেবলাজান বললেন বাবা যান যায় খতম শরীফ পড়তে থাকেন মিস করেন না যারটা তার গায়ে দ্বিগুণ হয়ে লাগবে এমন বান মারলেন উনি নিয়মিত খতম শরীফ পড়তে পড়তে সেই মহিলার বান তার গায়ে রিপিট করে গিয়ে তিনি ওই বান অবস্থায় মৃত্যুবরণ করলেন মনে রাখবেন এজন্য খতম শরীফ কেবলাজান শিক্ষা দিয়েছেন ওই যে সলব হইয়া সাই হইয়া নাই হয়ে সাফ হয়ে গেল সলব করলেন কে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আপনাকে বান মারতেছে আপনাকে তাবিজ করতেছে আপনার শত্রু শত্রামি করতেছে তার উপরে তাওয়াজ্জু প্রয়োগ করলেন কেবলাজান হুজুর খাজা ফরিদপুরি যার কারণে জাকের আন্দার বান মানলে বান কাজ করে না তাদেরকে তাবিজ করলে তাবিজে কাজ করে না বিশ্বলি তাওয়াজ্জুতে জাকের ভাইদের আল্লাহ রক্ষা করতেছেন ঠিক কি নজরে বলেন যার কারণে আমরা অনুরোধ থাকবে কেবলাজান হুজুর পাকের মহব্বতে কেবলাজান হুজুর পাকের হুকুমগুলি আমরা পালন করব কি বলেন ভাইজান আমরা পালন করতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পারবেন না হুজুর পাকের হুকুম কি শেষ পর্যায়ে হুজুর পাকের নসিহত তিনটা বলে দেই বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতিতে একেবারে শেষ পৃষ্ঠায় কেবলাজান তিনটি নসিহত করেছেন সেই নসিহত হলো তোমরা শরীয়তের বিধান মতো চলবে শরীয়তের বিধানের বাহিরে কোনো কাজ করবে না পা তরিকতের আমল করিবে জাকের পাটির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবে কাজেই জাকের পাটির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালানো বিশ্বলি দয়াল বাবার হুকুম আগামী শুক্রবার 25 আগস্ট সরওয়াদি উদ্যানে
জাকের পার্টির শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এক একটা ভাই চেষ্টা করব কমপক্ষে, যাতে আমি আরেকটা নতুন ভাইকে ওখানে নিয়ে যেতে পারি। তাহলে জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে আমাদের হুজুর পাকের হুকুমটা পালন করা হবে। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব হৃদয়াল বাবার খাস হুকুম পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।